Waiting for the car, and well, once it will come, we'll go. Friends, finally I'm reaching the Eco Park. Yaar, ye dekhe dekho views. Oh, wow, lovely, yaar. To the Eco Park. Pichone shob bhai ache, dekho. Okay. Ki moja lagche na, bohu bochor por, approx 7 years. 7 years পরে এখানে আসা হচ্ছে, আর বলবো মোর অ্যান্ড লেস তো একই আছে, বাট আরো সুন্দর লাগছে ফুলগুলো দেখে। আর উইন্টার সিজনে অ্যাকচুয়ালি আসা হয় নাই। রেভেন, তোর কি এরকম এক্সপিরিয়েন্স? বাবাই, তুই ভীষণ ছোট ছিলি যখন এখানে আসা হয়েছিল, ঠিক আছে? কিছু মাস ছিল অ্যাকচুয়ালি ওর, তখন নিয়ে এসেছিলাম, আর খুব সুন্দর। আর দেখো এদিকে ভিউজগুলো কেমন হয়, সমস্ত কিছু সঙ্গে থাকো, খুব ভিউজগুলো খুব সুন্দর। দেখো এক্সপিরিয়েন্স কেমন, আমার ব্রাদার ইন লর সাথে কথা বলছি, কেমন এক্সপিরিয়েন্স তোমার ইকো পার্কে? সুন্দর সুন্দর। ফার্স্ট টাইম ভিজিট কি? হ্যাঁ, ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম ওই যা, ওর ওয়াইফের সাথে। এদিকে দেখো রায়া এখানে। রায়া, তুই আগে এসেছিলি ফার্স্ট টাইম? হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর লাইটিং শো হয়, তো এটা খুব ভালো লাগবে। এদিকে দেখো রেভান কি এক্সাইটেড। থাক না, বেশি সময় না, ও নিজে ও করতে ইচ্ছা করছে, বরং না তো মজা লাগছে। হ্যাঁ, ও লাভলি। এটা দেখো বোট রেস্টুরেন্ট কিন্তু এটা। হ্যাঁ, লাভলি। দেখো বুবু ভাই, ওই দেখো ভাই টুসি, আরে বাঁধে যে রেবন ধার চেক করছে। কি মজা, অলমোস্ট উই আর অ্যাবাউট টু এন্ড, আর এখান থেকে বেরোবো আমরা। আর মনে হচ্ছে আমার মোবাইলও আর সাপোর্ট করবে না, এখানে আমাদের একদম চার্জ শেষ। ফ্রেন্ডস, এটার পরে আমরা যাবো হলো সিটি সেন্টার টু দে পিজা হাটে। যদি আমি পারি তো আমি শ্যুট করবো, এলস ব্লগটাকে এখানে অ্যান্ড করবো, যদি আমার মোবাইলে সাপোর্ট করে তবে। ওকে, তো চলো ফ্রেন্ডস। খুব সুন্দর ভিউ, খুব ভালো লাগছে। এখানে দেখো ফাউন্টেনটা ভালো লাগছে, কটেজটা, এটা আর্টিস্ট কটেজ এখানে আমাদের, খুব সুন্দর। সবাই মোরেললেস, খুব সুন্দর টাইম এনজয় করলাম, খুব ভালো লাগলো। চলো যাওয়া যাক, চলা যাক এখান থেকে। এক্সিট হয়ে গেলাম এখান থেকে, একটু ফুচকা খাবো ভাবছি, খুব মন করছে, খুব ক্রেভিং হচ্ছে, আর নয়তো চাট কিছু একটা তো খাবো, অপোজিটটাতেই আছে, তো খেয়ে তারপরে আমরা ডাইরেক্ট সিটি সেন্টার টুতে যাবো। লাভলি, তো পাপড়ি চাট এনজয় করবো আমরা। ফাইনালি আমার ব্যাটারি সাপোর্ট করছে ফ্রেন্ডস, তো উই হ্যাভ রিচড প্যান্টালুনস সিটি সেন্টার টু অ্যাকচুয়ালি। চলো এখানে মধ্যে এ পিজা হাটে যাবো আমরা। পুরানা কিছু দিন ইয়াদ আছে কি আপনার? পুরানা কিছু দিন, হ্যাঁ বতাও। এটা পুরো আড্ডা ছিল আমাদের উইকডেজে, বিতে হয়ে গেলাম, বিতে হয়ে গেলাম, সিরিয়াসলি উইকেন্ড প্লেস অফ আওয়ার্স। বাড়ি কেন খুব কাছে ছিল, তো সিটি সেন্টার টুর থেকে, তো উইকডেজ বললে বাস সিটি সেন্টার টুর। ওকে, ওল্ড মেমোরিজ আর কামিং লাইক এ ফ্ল্যাশ। ভ্যালেন্টাইন স্পেশালে কি সাজিয়েছে, ও মাই মাই,
সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তো আর ওয়েট করা যাচ্ছে না ফ্রেন্ডস। আরামসে খাও সবে মিলে, এদিকে সবে টু বড়স পড়া। ইয়েস, এটা কি মশলা? কিংটা দেখে আমার ভালো লাগছে। ও ওয়াও ওয়াও ওয়াও, দা খাও খাও কিতে সো। ও ওয়াও, চিজ গিয়েছে। আমরা সবাই বের হয়ে পড়লাম, সেদিনকে আমাদের লাস্ট ডে ছিল কলকাতায়, আর আমরা সবাই বের হয়ে পড়বো। বা তার আগে মর্নিংটা ভাবলাম সকালবেলা এক্সপ্ল্যানেডে এক্সপ্লোর করা যাক, কারোর ছোটোমোটো কিছু কেনাকাটা যদি থাকে সবাই ভাবছি একটু এক্সপ্লোর করবো। এতটা দিন থাকার পরে তখন ভাবলাম কিছু একটা নিয়ে যাওয়া যাক বাড়ির জন্য। ব্রেকফাস্ট তো এত কাজ করা হয়নি, কিন্তু আমরা করবো এখন স্ট্রিট ফুড, এখানে মনে হয় বহুত সুন্দর সুন্দর আছে, শুনবো না একচুয়ালি ভালো হবে খেতে। চলো আগে কী কী করা যায় সেগুলো দেখে নিই। যাই বলো না কেন ফ্রেন্ডস, হাওয়ায় বাতাসে প্রচণ্ড পরিমাণে একটা না, আর ওয়েদারটা ফ্যাবে এত ভালো থাকে না, তোমার হাঁটতে চলতেও স্ট্রিটে খুব ভালো লাগে। 9:30 or 10 হবে, রাজ এখানে। ও ওয়াও, তো ফ্রেন্ডস চিপেস্ট মার্কেট বলতে গেলে তো আবার গড়িয়ার মার্কেট আসে, তারপর স্প্ল্যানেটের মার্কেট আসে। তো আমরা স্প্ল্যানেটেই ছিলাম, বললাম যেহেতু মর্নিং আমরা বের হয়ে গেছি স্প্ল্যানেটের ভিতরে। তো এইটা একটা সুপার মার্কেট ছিল, মার্কেটটার এক্স্যাক্ট নামটা আমি ভুলে গেছি, অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফেমাস কেক শপ, যেখানে ভিডিও অ্যালাউ ছিল না, আমি নামটা তো রিকল করতে পারছি না। ইফ সামওয়ান নোস প্লিজ ড্রপ মি অন দ্য কমেন্ট বিলো। তারপরে এখান থেকে বের হয়ে আমরা সিধা শ্রী লেদার্সে চলে গেলাম, আর শ্রী লেদার্সে ব্যাগ বা রেভেন্টের জন্য ভাবছিলাম কিছু একটা কালেক্ট করবো। তো ওগুলো করে বাস র্যাপ আপ করছি এখান থেকে করে জাস্ট সাইড বি সাইডে কী মার্কেটে পাওয়া যায় ওগুলো এক্সপ্লোর করলাম। এক্সপ্লোর করে ফটাফট তারপরে অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়ারও টাইম হয়ে যাচ্ছে, লাঞ্চ আর ভীষণ গরম ছিল, তো আমরা ভাবলাম সবাই প্ল্যান করে একটু জুস খাওয়া যাক। ওকে, অ্যাজ ইফ মানে ব্রেকফাস্ট তো এমন কোনো কিছু করিনি, তো রেবান্তের পুরো আপসেট, গরম লাগছে বেচারার। আমি এটা খাবো, তো তুমি খাও, এই জন্যই তো আমরা ফাইনালি একটু জুসটা খাওয়ার পরে ও রেবান্তেরও মুড একটু ঠিক হলো। তারপরে ভাবলাম কোথার থেকে খাওয়া যাক, তারপরে চলো দেখাবো খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা যাব, আর ভাবলাম এই সবে এক্সপ্লোর করা যাক এবার। রেট তো বাড়ানি পেলে কা রেডি হে কিউ নি পড়া মঙ্গাই বনে কা বাদ বাদনা চাই। তো ফ্রেন্ডস খালি তো জুস খেয়ে হবে না, যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো আবার একটু চলতে চলতে তো আমরা আসলাম দেখ ফেমাস স্টল ফুডের জয় মা তারা। এখানে ব্যাকুড়ো করতে ক্রাউড দেখতে পাচ্ছ, বিশাল ক্রাউড এখানে, মানুষ কি সুন্দর, অফিস এরিয়া জাস্ট লাঞ্চ টাইম হয়ে গেছে, সবে বের হয়ে খাচ্ছে এনজয় করছে। তো দ্যাট ইজ দ্য ফ্লেভার অফ কলকাতা, ইউনো ইচ অ্যান্ড এভরি মানে মিনিট পিপল ক্রাউডটা দেখে না তুমি ভীষণ এনজয় করবে, আর মানে খুব ভালো লাগছিল। ফুড ওয়াজ লাইক ইটস ওকে, মানে আমি বলবো অ্যাটলিস্ট ঠিকঠাক আর কি, নট দ্যাট এক্সিলেন্ট ওয়ান বাট স্টিল গুড। ফ্রেশ খাওয়া তুমি চোখের সামনে বানানো দেখছো করছো, তো ওইটাই আর কি। আর যেহেতু খিদাও পেয়েছে তো খুব ভালো লাগলো, মিন ওয়াইলে আমরা সবাই মিলে খুব এনজয়ও করলাম, আর খাওয়াটা খুব সুন্দর লাগলো, আর আমরা জাস্ট খেয়ে ওখান থেকে জলদি জলদি বের হয়ে পড়লাম। তো আমি তোমাদেরকে আমার প্লেটিংটা দেখাচ্ছি, এ দেখো একটু স্যালাড ছিল, পনির ছিল, তন্দুরি রুটি অ্যান্ড আমরা এখান থেকে প্রস্থান নেব। যাওয়ার আগে আগে চেক আউট করার আগে দেখো এই যে দুইটা লিলি পোজে লাঞ্চ অন, এ রাম দেখ যাবে, এ মাই কুকুর থেকে, এ কুকুর থেকে দেখি দেখি, ই বাবা, সবাই সবাইকে বাই বলে দে, বাই বলে দে, টাটা করে দে, টাটা টাটা টাটা। এই তো এদিকে পুচু চেরি, আর এদিকে রেভন,
বহুত বিউটিফুল জার্নি ছিল ফ্রেন্ডস, আর খুব ভালো লাগলো। তো এন্ড আপ করছি এইভাবে ব্লগটাকে করে। আমি বুঝতে পারছি আমার ব্লগসগুলো ভীষণ দেরি হচ্ছে, তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম কি তাড়াতাড়ি নিয়ে আসবো। ভেরি সুন আই উইল শিডিউল ইউ লাইক অ্যান্ড আই উইল শেয়ার মাই ডেইলি ব্লগ উইথ ইউ, আর দেখাবো আমার কেন ব্লগস আসতেও এত দেরি হচ্ছে, আমি কোথায় কেকুম করে প্যাকটা পাচ্ছি। অ্যান্ড ট্রাইং মাই বেস্ট, মানে তো আমি এটাই বলবো তোমাদেরকে। বাট লাস্ট বাট নট লিস্ট, টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই। আর যেতে যেতে ট্রেনে এই আঙ্কেলটা ওয়াজ ভেরি ফেমাস, তার কথা বলার স্টাইল তারিকাগুলো, তা আমি ভাবলাম তোমাদেরকে শেয়ার করা যাক। ইউ পিপুল উইল অলসো টেক কেয়ার, টাটা, বাই বাই, জাস্ট ওয়াচ হিম, আই হোপ ইউ উইল অলসো এনজয়, বাই। টাইম পাই আছে, টাইম, টাটা টাইম, বাবা।